আমি যখন বাবার বালিশের নিচে থেকে আলমারির চাবিটা নিলাম তখন বাবা মা ঘুমিয়েছিলেন ঘুমন্ত অবস্থায় তাদেরকে অনেক নিষ্পাপ দেখাচ্ছিল বাবা ছোট্ট একটা চাকরি করে সাধারণত দুই তিন মাস পর পর বেতন উঠান ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে যখন টাকাগুলো হাতে নিলাম তখন খুব খারাপ লাগছিল আমার আমি চলে যাওয়ার পর কি হবে হয়তো দু একদিন বাবা মা কাঁদবে ছোট ভাইটা তো আমাকে ছাড়া কোনোদিনও ঘুমাতো না ও কি আমাকে ছাড়া ঘুমাতে পারবে শুধু ছোট্ট করে একটা ডায়েরিতে দুটো লাইন লিখলাম যদি পারো আমাকে ক্ষমা করে দিও ভুলে যেও তোমাদের একটা মেয়ে ছিল খুব বাজে একটা মেয়ে ছিল খারাপ মেয়ে মনে করে আমার জন্য তোমাদের চোখের পবিত্র জল মাটিতে ফেলো না আজ থেকে ভেবে নিও সাদিয়া নামের মেয়েটি মারা গেছে আমাকে খোঁজার চেষ্টা করো না ভালো থেকো তোমরা ভোর পাঁচটার সময় সাদাফকে দেখলাম একটা গাছের নিচে আন মনে দাঁড়িয়ে আছে একটু দেরি হয়ে গেল তুমি কখন এসেছ চারটার সময় তোমার ফোন বন্ধ ছিল অনেক ট্রাই করেছি কিন্তু তোমাকে পাইনি ভেবেছিলাম হয়তো তুমি আমার সাথে যেতে ভয় পাচ্ছ একটু সমস্যা ছিল ভয় পাবো কেন আমি তোমার সাথে মৃত্যুর দ্বারও যেতে পারি সেটা আমি জানি এখন বলো কি সমস্যা হয়েছিল বাসা সবাই ভালো আছে তো সব কথা পরে বলবো আগে এখান থেকে চলো তারপর দ্রুত ওখান থেকে চলে আসলাম এক রাতের জন্য হোটেলে একটা রুম নিল আমাকে সেখানে নিয়ে গেল। আমি বললাম আগে বিয়েটা করে নেই তারপর না হয়ে একসাথে থাকবো সাদা বলল তুমি কি আমাকে বিশ্বাস করো না আমি বললাম সৃষ্টিকর্তার পরে আমি তোমাকেই বেশি বিশ্বাস করি তাহলে এটাই ফাইনাল আপাতত আজকের রাতটা এখানেই থাকবো আগামীকালকে আমরা বিয়ে করে নতুন একটা বাসা নিয়ে ওখানে উঠবো এই কথা বলে খাটের উপরে শুয়ে পড়লো আমি ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম পরের দিন সকালবেলা ঘুম ভাঙতে আমার বুকের ভেতরে একটা কোল বালিশ গুজিয়ে দিয়ে কখন সাদাব চলে গেল আমি টেরও পাইনি ঘুম ভাঙলো দেখলাম সাদাফ নেই আমি প্রথমে মনে করেছিলাম ওয়াশরুমে কিংবা দোকানে গেছে আমি তাড়াহুড়ো করে উঠে আমার ব্যাখ্যা চেক করলাম আমার ব্যাগটা চেক করে দেখলাম আমার বাবার কাছ থেকে নিয়ে আসা ওই পঞ্চাশ হাজার টাকা সেখানে নেই আমি মোবাইলটা বের করে তাকে ফোন করলাম ফোনে সুইচ অফ আমার আর বুঝতে বাকি রইল না তার মানে সাদাফ আমার সাথে বেইমানি করেছে আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারছি না প্রচন্ড রকমের খারাপ লাগতে শুরু করলো কান্নাই ভেঙে পড়লাম এখন আমি কি করব এই সময়টাতে তাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল অথচ সে কাপুরুষের মতো আমাকে বিপদে ফেলে পালিয়ে গিয়েছে সাদাফ কি জানতো না ওর মুখের দিকে তাকিয়ে আমি দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে কাটিয়ে দিতে পারতাম ও কি জানতো না ওর ভালোবাসার টানে ফুটফাতে ওর বুকে মাথা রেখে প্রতিটা রাত কাটিয়ে দিতে পারতাম আমি ও কি জানতো না ও আমাকে যেখানে যেভাবে রাখতো আমি খুশি মনেই সেখানে থাকতাম তাহলে কেন এমন আক্রমণ আমার সাথে আমার কি কোনো অপরাধ ছিল আমি কি কোনো ভুল করেছিলাম কান্নায় লুটিয়ে পড়লাম সেদিন আমার এক বান্ধবী জাহানার কাছে গেলাম আমি যখন জাহানারাকে সব খুলে বললাম আমার কাছে কোনো টাকা পয়সা নেই এই শহর একজন মানুষ ছিল আমার যাকে ভালোবেসে নিজের সব কিছু বিসর্জন দিয়ে চলে এসেছিলাম কিন্তু সে আমাকে ধোকা দিয়ে চলে গেছে তুমি ছাড়া পরিচিত বলতে আর কেউ নেই তুমি বলো কি করব আমি তখন জাহানারা আমার হাতে হাত রেখে বলেছিল যার কেউ নেই তার আল্লাহ আছে মানুষ তো মানুষেরই জন্য এত বড় বাড়ি আমাদের তোমাকে থাকার মতো জায়গা দিতে পারবো না এতটা খারাপ মানুষ নয় আমরা আজ থেকে তুমি আমার সাথে আমার রুমেই থাকবে ইচ্ছে থাকবে কেউ কিছু বলবে না তোমাকে সেদিন থেকে সাথে থাকা শুরু করলাম কয়েকদিন পর আমি ড্রয়িং রুমে বসে কান্না করছিলাম ভাবলাম অনার্স ইয়ারে পড়তাম ভেবেছিলাম সাদাফ কিছু একটা করলে আবারও নতুন করে অনার্সে ভর্তি হব। কিন্তু সেটা হয়নি তবে জাহানারা আমাকে অনার্সে ভর্তি হওয়ার ব্যবস্থা করে দিয়েছিল আমার জন্য কয়েকটা টিউশনই জোগাড় করে দিয়েছিল আর কিছু টাকাও দিয়েছিল যেটা দিয়ে আমি অনার্সে ভর্তি এত কিছুর মাঝেও আমি সাদাফকে ভুলতে পারছিলাম না সাদাফ চলে গেল আজকে প্রায় এক মাস পার হয়ে গেছে বাসায় অনেকবার ফোন দেওয়ার অনেক চেষ্টা করেছে কিন্তু সাহস হয়নি কোন মুখ নিয়ে ফোন দেব বাসায় কি বলবো আমি একটা ছেলের সাথে পালিয়ে এসেছিলাম তার সাথে এক রুমে থেকেছি এইসব শুনলে হয়তো বাবা সহ্য করতে পারবে না মা হয়তো বাজে মেয়ে ভেবে ভুলে যাবে তাই অনেকবার নাম্বার বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেছি ডায়াল করতে গিয়েও করিনি ওকে বেলকনির পাশে গেলাম বাহিরে তাকালাম আকাশে প্রচন্ড মেঘ জমেছে মনে হয় বৃষ্টি নাম হঠাৎ করেই জাহানার আমার পাশে এসে দাঁড়িয়েছে আমি খেয়াল করিনি এইভাবে আর কতদিন নিজেকে কষ্ট দেবে জানি না তুমি তোমার ভাষায় একটাবার কথা বলো হয়তো সব ভুলে তোমাকে আবারও কাছে টেনে নিবে হাজার হলেও বাবা মা তারা কখনো সন্তানকে ফেলে দিতে পারে না সন্তান হাজারটা ভুল করলেও তারা ক্ষমা করে সেই সাহসটা নেই কথা বলে দেখো তো হয়তো তোমার অপেক্ষায় এখনো দিন গুনছে তারা কবে তাদের মেয়ে তাদের কাছে ফিরে আসবে সেই পথ বসে আছে তারা তার কথা একটু সাহস পেলাম সব ভুলে যখন আমি ফোন দিলাম তখন মা ফোন ধরে কাঁদতে শুরু করলো আমাদের সাথে কথা না বলে এতদিন কি করে থাকলি একটা আমাদের মনে পড়ল না তুই চলে যাবার পর তোর বাবা স্ট্রোক করেছিল আমি অনেক ভয় পেয়েছিলাম তোকে অনেক ফোন দিয়েছি তোর ফোন ব্যস্ত দেখায় না হয় বন্ধ তুই চলে আয় মা তোর বাবা সব ভুলে গিয়েছে মা আমাকে মাফ করে দাও আমি অনেক বড় ভুল করেছি মাকে যখন সবকিছু বললাম তখন মা শুধু বলল তুই চিন্তা করিস না তোর বাবা মা এখনো বেঁচে আছে আমি মায়ের কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না চিৎকার করে কাঁদতে লাগলাম পৃথিবীতে মা বাবা অনেক বড় সম্পদ পরের দিন আমি ব্যাগ নিয়ে বাড়িতে আসলাম বাবা হুইল চেয়ারে বসা আমি দৌড়ে গিয়ে বাবার পায়ে পড়েছিলাম কিন্তু বাবা পায়ে পড়তে দেয়নি বুকে জড়িয়ে নিয়েছিল অনেক কান্নাকাটি করলো আসলে আমরা যতই যাই বলি বাবা মায়ের মতো কেউ হয় না ছেলে মেয়ে যতই খারাপ হোক না কেন বাবা মায়ের কাছে তারা নিষ্পাপ পরের দিন মামা আসলো আমার সব কথা কথা শুনলো তারপর মামা আমার হাত থেকে মোবাইলটা নিয়ে একটা নম্বর তুলে দিয়ে বলল তোর ইচ্ছে হলে কথা বলে দেখিস আগামী সপ্তাহে এই ছেলেটার সাথে তোর বিয়ে ঠিক করতে যাচ্ছি এ কথা বলে মামা চলে গেলে ইচ্ছে না থাকা সত্ত্বেও মামা সম্মানের দিকে তাকিয়ে ছেলেটাকে ফোন দিলাম রিং হয় কিন্তু সে ফোনটা রিসিভ করলো না কেটে দিল ভাবলাম হয়তো ব্যস্ত আছে তাই আর বিরক্ত করলাম না কিন্তু তার দুই মিনিট পরেই ওই নাম্বার থেকে কল আসলো বুঝলাম কল করার জন্য আমার ফোনটা কেটে দিয়েছিল এমন ব্যবহার দেখে কিছুটা হলেও আজ করতে পারলাম মানুষটা ভদ্রলোক হবে হয়তো ফোনটা ধরতে এই সংকট বোধ হচ্ছিল কি বলবো বুঝতে পারছিলাম না তবুও ফোনটা হাতে তুলে নিলাম রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন অনেক মায়া ভরা কণ্ঠে বলে উঠল আমি অয়ন আপনি নিশ্চয়ই সাদিয়া আমি তার কথার প্রতি শুধু বললাম হ্যাঁ আমি সাদিয়া কেমন আছেন আপনি ভালো আপনি কেমন আছেন ভালো আছি আমি আসলে কখনো মেয়েদের সাথে কথা বলিনি উল্টো পাল্টা কিছু বলে ফেললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দুদিন আগে আমি আপনাকে দেখেছি মা আপনাকে দেখেই পছন্দ করে ফেলেছে আমিও চোখ সরাতে পারিনি আপনাদের বাসায় গিয়েছিলাম হয়তো আপনি খেয়াল করেননি আমার অতীত সম্পর্কে হয়তো মামা আপনাদের কিছুই বলেনি না আপনার মামা অনেক ভালো মানুষ তিনি চাইলে আমাদের কাছে সব কিছুই লুকাতে পারতেন কিন্তু সেটা তিনি করেননি তিনি সব বলেছেন এটা কোনো সমস্যা না মানুষের জীবনে ভুল হতেই পারে এখানে আমি আপনার কোনো দোষ দেখছি না আপনি একজন মানুষকে বিশ্বাস করেছিলেন সে আপনার সাথে প্রতারণা করেছে দোষটা তো ওই লোকটার যে আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি আপনি চাইলে দেখা করতে পারেন আমার সাথে মাও চাচ্ছে আপনার সাথে সাথে একদিন দেখা করি আমি কবে দেখা করতে চাচ্ছেন যেদিন আপনি চাইবেন আমি চাইলে হবে আপনার অফিস আছে তো অফিস থেকে ছুটি নিতে পারবো সমস্যা নেই আচ্ছা আমি আপনাকে জানাবো ধন্যবাদ কেন এই যে দেখা করছেন আমার সাথে ঠিক আছে ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন বলেই ফোনটা রেখে দিল লোকটাকে আমি দুই মিনিট আগেও চিনতাম না অথচ তার সাথে যখন কথা বললাম তখন আমার মনে হলো আমি আমার অতীতটা কিছু সময়ের জন্য হলেও ভুলেছিলাম কি বোকা শোকা মানুষ কত সুন্দর করে কথা বলে সাদা ফতো অনেক সুন্দর করে কথা বলতো সপ্তাহ পরে আজ আমার আর অয়নের বিয়ে অতীতে সব কিছু ভুলে তিন কবুলের মাধ্যমে যখন অয়নের সাথে বিয়েটা সম্পূর্ণ হবে সব কিছু রেডি ঠিক তখনই কলিং বেলে শব্দ হলো মামা গিয়ে দরজাটা খুলে দিল ভেতরে ঢুকলো আমার সেই অতীত সাদা আমি তাকে দেখে চমকে উঠলাম নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না দৌড়ে এসে তার গালে একটা থাপ্পড় দিয়ে বললাম বেইমান কোথায় গিয়েছিলি সেদিন আর আজকেই বা কেন আসলি আমি তোর কি ক্ষতি করেছিলাম কেন আমার পেছনে লেগে আছিস সাদাফ কান্না করতে করতে বললো সাদিয়া তুমি আমাকে আরো মারো তবে বেইমান কারণ না সেদিন তোমাকে রুমে রেখে খুব সকালে আমি ঘুম থেকে উঠলাম তুমি তো জানতে আমার কাছে কোনো টাকা ছিল না তোমার টাকার বান্ডিলটা নিয়ে নাস্তা আনার জন্য নিচে গেলাম এমন সময় পুলিশ চিন্তায় খারি ভেবে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায় আমি অনেক করে তাদেরকে বুঝালাম তারা আমার কথা শুনলো না আজকে সকালে আমি জামিনে বের হয়ে তোমাকে অনেক জায়গায় খুঁজেছি তারপর এখানে আসলাম সব কথা শুনে সাদিয়া কান্নায় ভেঙে পড়লো অয়ন মাথার পাগড়িটা সাদাফের মাথায় দিয়ে বলল তোমাদের সব কথা আমি শুনেছি আজকে বিয়ে আমার সাথে নয় সাদাবের সাথে বিয়ে হবে সমানিত দর্শক কথায় আছে সত্যিকারের ভালোবাসা কখনো মরে না ভালো খারাপ যাচাই বাছাই না করে কাউকে দোষারোপ করা উচিত নয় সূর্য উঠলেই কিন্তু চাঁদ ডুবে যায় গল্পটি কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্প ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় নিজান ও ফয়সাল